সাবানের ঠান্ডা গন্ধ, অবিরাম জল পড়ার শব্দ এবং স্নান করতে করতে আমার মায়ের খোলা গলায় নিজের মনে গেয়ে যাওয়া রবীন্দ্রসঙ্গীত। আমার কাছে রবীন্দ্রনাথ মানে এই সব। আমার কাছে রবীন্দ্রনাথ মানে 25শে বৈশাখের আনন্দ উৎসব নয়, 22শে শ্রাবণের ব্যথা নয়, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি কিংবা বোলপুরের বিশ্বভারতী আমি কোথাও তাকে তেমনভাবে পাই না যেমন পাই আমার মায়ের খোলা গলার গানে। তবে তাও যখন তখন কিংবা যেমন তেমন নয়। সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে আসা শেষ বিকেলে আমার মা যখন অফিস থেকে ফিরে স্নানঘরে শুদ্ধ হতে যান, তখন আমার মা কখনো গান শেখেননি। কেন শেখেননি এমন গলা? মা বলেন, রবি ঠাকুরের গান তো তানে নয় প্রাণে। তাই আমার মায়ের একটি প্রিয় গান, কাঁদালে তুমি মরে ভালোবাসারি খায়ে, নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে, তোমারও অভিসারে যাব অঘম পারে, চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়ে। গানটা মায়ের মুখে শুনতে শুনতে এই গানটা কখন আমার আপনার হয়ে গেছে। সেদিন বিকেল হতে না হতেই অন্ধকার ঘনিয়ে এলো। আমাদের একরত্তি বাগানে কুচি কুচি পাতাগুলো ভেজা ভেজা বাতাসে উথাল পাথাল হতে লাগলো। ঝরঝর বৃষ্টির অবিরাম ধারায় ভিজতে ভিজতে আমি মায়ের মতো খোলা গলায় গাইতে লাগলাম। অভিসার মানে কি মা? মা বললেন, অভিসার? অভিসার আবার কোথায় পেলি? কেন, তোমার গানে? আমার গানে অভিসার? ও, তোমারও অভিসারে যাব অগম পারে? হ্যাঁ, ঠিক ওখানে। অভিসার মানে যাওয়া, কিন্তু যাওয়া ততটা নয় যতটা যেতে চাওয়া। ছপছপে ভিজে জামায় বাড়িতে এসে দেখি বাবা অফিস থেকে ফিরে এসেছেন। কখন বললেন, বৃষ্টিতে ভিজতে ভিজতে কোনো বর্ষার গান এলো না মনে? বাবাকে আমি কেমন করে বোঝাই যে অভিসার শব্দের মানেটা এখন আমি জেনে গেছি। আজই জেনেছি ভালোবাসার আঘাতে কেমন করে কাঁদা যায়। এইসব নিয়েই আমার রবীন্দ্রনাথ। আমার রবীন্দ্রনাথকে আমি এভাবে মেঘলা আকাশে, বাদল বাতাসে, সাবানের গন্ধে, জল পড়ার শব্দে, বিকেলের মরে যাওয়া আলো অন্ধকারে বারবার পেতে চাই। বছরের পর বছর, প্রতি বছর, যত দিন যাবে।